ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ও বিমান বাহিনী পারস্য উপসাগরীয় আকাশে যুদ্ধবিমানের মাধ্যমে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বেশ কিছু ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে তার প্রস্তুতি হিসেবেই এমন মহড়া চালাচ্ছে দেশটি। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শুক্রবার সকালে এই মহড়া শুরু করেছে ইরান। মহড়ায় দেশটির বিমানবাহিনী ও আইআরজিসির অনেক ক্যাম্প মহড়ায় দেশটির বিমানবাহিনী ও আইআরজিসির অনেক কমব্যাট টেকটিক্যাল ট্যাঙ্কার যুদ্ধবিমান অংশ নিয়েছে। সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি পরীক্ষার জন্য মূলত এই মহড়া শুরু হয়েছে। প্রস্তুতি মহড়ার প্রথম দিন ছিল গত বুধবার। ওই দিন ইরানের যুদ্ধবিমান দেশটির দক্ষিণে অবস্থিত বন্দরনগরী বান্দার আব্বাসের শহীদ আব্দুল করিমী বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইরান বিমানবাহিনী লেফটেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহিদি গতকাল জানান, মূলত আমাদের পেরের প্রতিবেশী দেশগুলোকে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়েছে। যুদ্ধবিমান ছাড়াও মহড়ায় 200টি ফ্রিগেট এবং স্পিডবোট অংশ নিয়ে তাদের নৌশক্তি প্রদর্শন করবে। জেনারেল ভাহিদি জানিয়েছেন, মূলত আমাদের সশস্ত্রবাহিনীর শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের কাজটি করবে এই ব্রিগেড। এছাড়া সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করারও আরও একটি উদ্দেশ্য। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ এই জেনারেল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তার দেশের স্থায়ী নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সর্বোত্তম প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শুধুমাত্র এই অঞ্চলের দেশগুলো আমাদের জলসীমার কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তেহরানের এই সামরিক মহড়া এমন সময় শুরু হলো যখন ইরানকে প্রতিরোধে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের আঞ্চলিক মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং পশ্চিমা মিত্র যুক্তরাজ্যকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যে জলসীমায় যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।